আসসালামু আলাইকুম। আমাকে যারা দেখছো এবং শুনছো, এই মুহূর্তে আমি চট্টগ্রামে বসে এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের স্টুডেন্ট নাফিসা। নাফিসা এবছর চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং আজকে সবাইকে জানাতে পারি নাই তেমন ভাবে, তুমুল ভাবে জানিয়ে সবাইকে আসবো এটা আসলে সম্ভব হয় নাই, তবে ছোট্ট করে জানিয়েছিলাম এবং সেই ছোট্ট করে জেনেই কিন্তু আমাদের সামনে অনেক শ্রোতা বন্ধুরা বসে আছে, 24 এবং 25 ব্যাচের। ওরা লাইভটাকে আসলে লাইভ দেখছে সরাসরি স্ক্রিনে না। এনিওয়ে, তো আমরা বেসিকলি নাফিসার কাছ থেকে একটু আমরা যে স্বপ্নজয়ের লাইভ গুলো করছি সেটারই একটা খণ্ডিত ভার্সন এখন তোমরা দেখতে পাবা, ছোট ভার্সন। ওর কাছ থেকে কুইক আমরা কিছু প্রশ্ন করব, আমাদের সামনে যে অডিয়েন্স আছে ওরাও সেই প্রশ্নগুলো করতে পারবে, সেখান থেকেও আমরা প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো শুনবো নাফিসার মুখ থেকে। নাফিসা, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো। আচ্ছা, তুমি আজকে বেসিকলি আমরা আসলে তোমরা যারা চান্স পেয়েছো সবাইকে ইন্ডিভিজুয়ালি জানাতে পারি নাই, বাট সামহাও তুমি জেনে, তুমি জানো কত দূর থেকে আসছো, কত কিলোমিটার? বেশি না, 15 কিলোমিটার। বেশি না, 15 কিলোমিটার দূর থেকে ও জাস্ট আমাদের 5-10 মিনিটের একটা ছোট সাক্ষাতের জন্য চলে আসছে। গ্রেট, আচ্ছা খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। এবং নাফিসা, তোমার ইংলিশ ভার্সনে তুমি ছিলা, জি ভাই, তো এই গল্পটা অনেকের সাথে মিলবে না, কিন্তু যদি কয়েকজনের সাথে মিলে খুব ইন্সপায়ারিং হবে। ইংলিশ ভার্সন থেকে তুমি বাংলা ভার্সনের প্রিপারেশনটা যে নিলে, এইটা কিভাবে সম্ভব হলো আসলে? ভাইয়া ফার্স্ট অফ অল আসলে কিন্তু স্ট্রাগল ফেস করতে হয়েছে, আমি কিন্তু ডেনাই করব না একদম। কারণ আমি ফার্স্ট টাইম যখন দিয়েছিলাম আমি কিন্তু বাংলা বই কখনো টাচই করিনি। হুম আমি পার্টিকুলার একটা কোচিং সেন্টারে পড়তাম অ্যান্ড ওদের দেওয়া ডাইজেস্ট গুলোই পড়তাম, আর আমাকে ওইভাবেই বলা হয়েছিল যে এখান থেকেই চলে আসবে। তো আমি আসলে কাইন্ড অফ আই ওয়াজ মিসগাইডেড, বাট হয় নাই আনফর্চুনেটলি ওইবার। সো সেকেন্ড টাইম আই হ্যাড আ লট অফ টাইম, অনেক হিউজ একটা লম্বা সময় ছিল। তো আমি আপনাদের প্ল্যাটফর্মের যে ভিডিওটা ছিল ফার্স্ট টাইম ওটা দেখেছিলাম, দেন আমার পেরেন্টসকে বলেছি যে আমি বাংলা এবারে প্রিপারেশন নিতে চাই, বিকজ আমি আমার চান্সেসটা এবারে বাড়ানোর চেষ্টা করেছি যে হয়তো বা বাংলায় প্রিপারেশন নিলে আমার চান্সেস 70% থেকে হয়তো বা 90%-এ গ্রো করতে পারে। আর যেহেতু আমার একটা টাইম ছিল তো আমি বাংলা বই নিয়ে আর আশেপাশে কোথাও দেখি না, আমি আপনাদের ভিডিও দেখে আমার পাশে বই রেখে আমি বাংলাটা শেখার চেষ্টা করতাম। ওকে, তার মানে আমরা শুধুমাত্র যে তোমাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়িয়েছি সেটা না, মানে বাংলাটাও কিছু অংশ বোধহয় শিখিয়েছি নাকি, টেক্সট বইয়ের বাংলা? ভাইয়া বাংলায় আমি আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো ছিলাম, আমি ওকে, স্কুল লাইফে ডিবেট করতাম, গ্রেট, স্পিচ কম্পিটিশন ওকে, করতাম। তো আমাকে দেখে আসলে অনেকে বলে না যে আমি ইংলিশ হ্যাঁ, মিডিয়ামের স্টুডেন্ট, আচ্ছা, আমার বাংলার কনভার্সেশন আলহামদুলিল্লাহ ভালো, ওকে, অত খারাপ ছিল না। বাট হ্যাঁ, টেক্সট বুকের বাংলা ফার্স্ট টাইম শিখেছি, অনেক নিউ নিউ টার্মস যেমন ভিসকোসিটিটা, দেন হচ্ছে আমরা যে যে নতুন নতুন টার্ম শিখেছি, ডাইভার্সিটি কি হয় আমি জানতাম না, ওকে, অনেক কিছু এবারে নতুন শিখেছি যেটা আমি একটা স্কিল হিসেবে ধরতে পারি এবারে। রাইট, আচ্ছা। তো নাফিসা, তোমার জার্নিটা আমাদের সাথে শুরু হলো কবে আসলে, কোন মোমেন্টটাতে? তুমি তো সেকেন্ড টাইমার ছিলে, জি এবং আমি জানি আসলে এই মুহূর্তে আমাদের অডিয়েন্সে এরকম কেউ কেউ থাকতে পারে যারা আসলে ভেতর থেকে খুব দুমড়ানো মুচড়ানো, উপর থেকে দেখা যাচ্ছে না কিন্তু ভেতরটা আসলে ভাঙাচোরা, তো ওদের জন্য আমার মনে হয় যে তুমি একটা ইন্সপিরেশন। সেকেন্ড টাইমে তোমার 5 মার্ক কাটার পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজের চান্স পাওয়া, এটা অবশ্যই একটা গৌরবের গল্প আসলে। তুমি আমাদের সাথে আসলে কবে যুক্ত হয়েছিলে, জার্নিটা কিভাবে শুরু হলো, ওই সময়টা তোমার মনে পড়ে কিনা? ভাইয়া এখন আসলে যখন আমার এই সাকসেসটা এসেছে আমি অনেক কিছুই এখন আর মাইন্ডে নাই আমার, বাট হ্যাঁ আই রিমেম্বার আমার এক্সাম শেষ হয়েছিল মার্চে, দেন 2টা মাস আমি আসলে কান্না করি, আমি কান্না ছাড়া আর কিছু দেখি নাই, মানে আমার খুবই মন খারাপ ছিল, মন ভাঙা ছিল। তো আমি 2 মাস কান্না করে আমার মাইন্ড পুরাই ফ্লাশ আউট ছিল, মানে আমার মাইন্ড পুরাই খালি কি পড়ছি কি না পড়ছি আমার কিছু মনে নেই। আমি আবার রিস্টার্ট করছি, জার্নিটা আবার শুরু থেকে শুরু করছি। আমি আপনাদের ব্যাচ প্রবাবলি জুলাইতে জয়েন করি, ওকে, ঈদের পর আমার মনে আছে আমি আপনাদের প্ল্যাটফর্মটার খবর পাই, বাট আমি স্টার্ট কাইন্ড অফ এট দি এন্ড অফ জুন অর জুলাই এরকম দিকে স্টার্ট করি। তখন আপনারা বেশি চ্যাপ্টার আগান নেই, বেসিক্যালি জিন তত্ত্ব ওই চ্যাপ্টারটা পড়ানো ওকে, হয়েছিল, আর মেবি সেল কেমিস্ট্রি অথবা অন্য কোনো একটা আচ্ছা চ্যাপ্টার, আচ্ছা, বেশি চ্যাপ্টার আমরা আগাই নেই। তো আমি তখন থেকে আপনাদের স্টার্ট থেকে জয়েন করেছিলাম, আর তখন জিকে ইংলিশের কয়েকটা ক্লাস ছিল। হ্যাঁ আরেকটা জিনিস, জিকে ইংলিশ কিন্তু আমার উইক ছিল অনেক, ওটা আপনাদের সাথে পড়ে কিন্তু অনেক স্ট্রং হয়েছে তো মাশাআল্লাহ। তুমি তো ইংলিশ ভার্সনে ছিল, জি ইংলিশটা উইক এটা তো অনেকে মানতে চাইবে না আমাদের অডিয়েন্স। না, মানতে চাবে না, আই নো দ্যাট, বাট আমি হয়তো বা কথা ইংলিশ ভালো বলতে পারবো কিন্তু আমার গ্রামাটিক্যালি অনেক মিস্টেক হইতাম, এটা রাইট, সবার হয়। যেমন আমরা বাংলা ভালো বলছি কিন্তু বাংলা ব্যাকরণে যে সবাই হুম খুব ভালো তা কিন্তু না, এটা বাস্তব। তোমার আগের কথার মধ্যে একটা খুব সুন্দর কথা বলছো, রিস্টার্ট, তুমি একটা রিস্টার্ট করেছো, এবং আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম ব্যাচে এবার নামটাই দিয়েছি হচ্ছে দুরন্ত প্রয়াস ওয়াও রিস্টার্ট ব্যাচ।
তো আমার মনে হয় রিস্টার্ট শব্দটার মধ্যে একটা ইন্সপিরেশন লুকিয়ে। আচ্ছা যাই হোক, তো তুমি আমাদের ক্লাসগুলোকে নিয়মিত করতে কিনা, এক্সাম গুলোকে নিয়মিত দিতা কিনা? জি ভাই, আমি ক্লাসগুলো আপনাদের হয়তো বা স্কেডিউলড টাইমে করতে পারতাম না, আমি ওই ক্লাসটা আপনাদের ক্লাসে পরের দিন করে ফেলতাম, বাট করতাম, মাস্ট করতাম, মানে আমি কোনোদিন বাদ দিই নাই, কোনো ক্লাস জমিয়ে রাখি নাই, যে দিনেরটা যেদিন ওই দিন টাইমটা বের করে করে ফেলার চেষ্টা করতাম। আর হ্যাঁ, রেগুলার এক্সাম অ্যাটেন্ড করতাম। ইনিশিয়ালি আমার মার্কস খুবই পোর ছিল, খুবই এক্সট্রিমলি পোর। আপনারা হয়তো বা যদি এখন ওয়েবসাইট চেক করেন, আপনি আমার পজিশন দেখবেন টপ 50-তেও নাই, কোথাও নাই। এটা তখনের কথা যখন আমি নতুন নতুন আপনাদের ব্যাচ জয়েন করি, বাট লাস্ট আস্তে 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 আমার 80 চলে আসে, মানে 80-র ঘরটা চলে আসে, যেটা অন্তর ভাইয়া সবসময় বলতো যে তোমরা সবসময় 40 আর 80-টা মেনটেন করার চেষ্টা করবা। তো আমরা এই 40 আর 80-টা সবসময় মেনটেন করার চেষ্টা করতাম, আমি ওটা করতাম। আমার মনে হয় যে মানে এই যে তুমি মানে হেরে মাঝখানে জার্নিটাতে আসলে অনেক সময় এরকম সিচুয়েশন আসবে যে আমি হেরে যাই, আমি ছেড়ে দেই, হালটা ছেড়ে দেই, কিন্তু এই যে ছেড়ে না দেওয়ার ব্যাপারটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাকে যারা শুনছে ওরাও ব্যাপারটা জানে, তুমি যে পয়েন্ট গুলো বলছো ওরাও জানে যে আসলে আমাদেরকে এটাই করতে হবে, কিন্তু কজন করতে পারে সেটাই হচ্ছে প্রশ্ন। সবাই পারে না এভাবে হাল ধরে রাখতে এবং শেষ পর্যন্ত ভালোটা ধরে রাখতে পারে না, এবং এর জন্য ম্যাক্সিমাম রেজাল্টটা ভালো হয় না। তো নাফিসা, তোমার এই পুরো জার্নিতে রোটোডিয়েন্সি অংশীদার থেকে পেরে আসলে থাকতে পেরে রোটোডিয়েন্সি নিজেই গর্বিত আসলে। আর তুমি আসলে আমাদেরকে কতখানি ওন করো সেটা তুমি নিজে বুঝিয়ে দিয়েছো এখানে আসার মাধ্যমে। এবং এখানে যেটা ইন্টারেস্টিং হয়েছে, আমি আমাদের এখানে নাফিসা এসেছে আরো 24-25 ব্যাচের জনপ্রিয় কয়েকজন এসেছে যারা আমাদের গ্রুপে রেগুলার নোট টোট দেয়, এবং আমি দেখতে পেলাম যে ও আসলে খুব বেশি কোঅপারেটিভ, মানে আসার পরেই 24-25 ব্যাচের ওরা ওদের ওকে প্রশ্ন করছে এবং ও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এই কোঅপারেশনটা দেখে এত ভালো লাগলো, মানে শিক্ষক সত্তা যেহেতু আমাদের ভেতরে বাস করে, ওই কারো মাঝখানে এই ব্যাপারটা যদি নতুন করে দেখতে পাই তখন আরো ভালো লাগে। সে যদি আমাদের শিক্ষার্থী হয় তাহলে তো বলার অপেক্ষায় রাখে না। নাফিসা, তোমার আমরা বেশি দীর্ঘ করবো না ব্যাপারটা, তুমি জাস্ট 24-25 ব্যাচ যারা আছে দুইটা ব্যাচের জন্য আলাদা করে তোমাকে দুইবার কথা বলতে বলবো, ওদের জন্য তোমার যে টিপসটা থাকে তুমি বলবা। প্রথমে 24 ব্যাচের জন্য যারা আমাদের মানে এখন ওরা প্রি মেডিকেলে জয়েন করছে আসলে, ওদের জন্য আমার মনে হয় যে পুরো লাইফটাই সেকেন্ড টাইমের জন্য তুমি একটা সুন্দর একটা আউটলাইন দিয়েছো। তো তুমি এখন হচ্ছে 24 ব্যাচ যারা প্রি মেডিকেল দুরন্ত প্রয়াস ব্যাচে জয়েন করছে বা করতে চাচ্ছে, ওদের জন্য কি বলবে অল্প সময়? এখন যারা 24 আছে, এখন আমি বলবো ওদের জন্য বেস্ট ডিসিশন হবে একটা প্রি মেডিকেল ব্যাচ দ্রুত জয়েন করে ফেলা, কারণ আমাদের অ্যাডমিশন জার্নিটা এতই কম্পিটিটিভ যে আগে থেকে স্টার্ট করবে না ও সার্ভাইভ করতে পারবে না। আমি আমার ফার্স্ট টাইমে পারিনি, বিকজ আই ওয়াজ নট আ পার্ট অফ এনি প্রি মেডিকেল ব্যাচ। তো এখন ওদের জন্য বেস্ট ডিসিশন হবে, যারা এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, ভালো করে নিচ্ছে, আসলে এই প্লাসটা কনফার্ম করা ইজ নট এ বিগ ডিল, করে ফেলবে ওরা, আমার বিশ্বাস যে ধরে থাকবেও পারবে। কিন্তু সাথে যদি তোমার দিনের একটা ঘন্টা তুমি প্রি মেডিকেল ব্যাচকে দাও, ডেইলি একটা শর্ট সিলেবাসের বাইরের সাবজেক্ট করো, তাহলে আমার লাগে তুমি অ্যাডমিশন জার্নিতে অন্যের তুলনায় এক ধাপ এগিয়ে যাবা, যেটা হচ্ছে আমি বলবো 24th ব্যাচের জন্য। আর 25 এর জন্য ওরা এখনো ভয়া দ্বিধাদ্বন্দ্বে আছে যে কে কোথায় কোচিং করবে, কোথায় গিয়ে কি করবে। তো ওদেরকে বলবো যেখানে সবাই যাচ্ছে ওখানে যায় না, যেখানে তোমার লাগে তুমি ভালো সোর্স পাচ্ছ, ভালোভাবে ইনফরমেশন পাচ্ছ, তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় আগে পড়ো, তুমি আস্তে আস্তে জিনিস গুছায় আনো, আপাতত তুমি যে চ্যাপ্টারটা যে টপিকটা পড়ছো ওটা ভালো করে ওখানে ফোকাস দিয়ে পড়ো, দেন ইনশাল্লাহ একটা বছর যদি তুমি এগিয়ে থাকো একাডেমিকে, দেন নেক্সট ইয়ার তুমি আই থিঙ্ক মেডিকেলের জন্য প্রিপেয়ার, মানে প্রি মেডিকেল ব্যাচের জন্য তুমি প্রিপারেশনটা নিতে পারবা। আমার লাগে আসলে ভাই 25 ব্যাচ এখন প্রি মেডিকেল জয়েন করো একটু বেশি আর্লি। হ্যাঁ, আমরা নিচ্ছি না, আমরা আসলে ওদেরকে আমরা কখনোই বলছি না তোমরা এখন প্রি মেডিকেলে জয়েন করো, একাডেমিক আগে শক্ত করো, স্ট্রং করো, এক বছর যত চ্যাপ্টার আছে যদি ভালো হয়, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারও পড়ে ফেলতে পারো তাও ভালো, বাট আমি জানি কলেজের প্রেশারের জন্য ওরা পারবে না বাচ্চারা। তো বেটার হবে ওরা এখন যদি পড়ে ফেলে, ওদের নিজেদের একাডেমিক্সটা আগে ক্লিয়ার রাখুক, বোর্ড কোয়েশন সলভ করুক, যতগুলো বোর্ড 2015 পর্যন্ত যতটুকু, আমরা জানি এইচএসসি তে সবসময় বোর্ড কোয়েশন এর প্যাটার্নই রিপিট হয়, যেটা আপনারা আপনাদের একাডেমিক ব্যাচেও পড়ান, তো ওইটার উপর এখন ফোকাস করুক, কলেজের এক্সামস গুলো একটু একটু ভালো করুক, ভালো করলে কি হয় কনফিডেন্স আসে, তো ওটা করুক, দেন হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ইয়ার ওরা প্রি মেডিকেলের জন্য ভাবে প্রিপেয়ার্ড হতে পারবে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। গ্রেট, তুমি অনেক সুন্দর গুছিয়ে কথা বলছো। আমাদের অডিয়েন্স যারা সামনে বসে আছে 24-25 ব্যাচের কয়েকজন, এবং আমাদের সাথে কিন্তু আমাদের আজ আজমাইন আজমাইনও কিন্তু চলে আসছে। আজমাইন হচ্ছে আমাদের জিকে ইংলিশ ব্যাচে ছিল, এসেই বলতেছে আজমাইন যে আমাদের জিকে ইংলিশ ব্যাচে ছিল এবং ওর জিকে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মেডিকেলে 10টা জিকের মধ্যে 9টা হয়েছে। এটা হ্যাঁ
আচ্ছা, তো আজমাইনকে নিয়েও আমরা কথা বলবো পরবর্তী লাইভে। আমরা জাস্ট আজকে ওই যারা আসলো ওরা একটা হাই দিয়ে দেখো, ওদের দিকে একটু ক্যামেরাটা ধরতে পারিস। আর প্লাস আমরা জানাই দিই আজকে আসলে আমরা চট্টগ্রামে আমাদের ভেরি ওন জাহিদ ভাই, বা তোমরা জাহিদ স্যার নামে চেনো, জাহিদ ক্যাম্প ক্লিনিক, যেখানে এখানে জাহিদ ভাইয়ের কাছে আসছি। এবং ভাই অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আসলে আমাদেরকে সময় দিয়েছেন, তো ভাইকেও ধন্যবাদ। তো হ্যাঁ ভাই, আপনি একটু হাই হ্যাঁ, দিয়ে দেন। রুট টু ডি সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি সবাই ভবিষ্যৎ যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা রুট টু ডিএমসির সাথে যাতে সফল হয় এই কামনা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অন্তর আমাদের বাকি অডিয়েন্স যারা আছে ওদের কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন তোমাদের? কোনো প্রশ্ন নেই আপাতত, লাইভে লাইভে কোনো লাইভে কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, তো ওদের দিকে একটু ক্যামেরাটা ধরতে পারিস, ওরা একটু হাই দিয়ে দেখ। হ্যাঁ ওকে, রিস্ক হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো এই যারা আমাদের সাথে দেখা করতে আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওরা কিন্তু রেগুলার নোট দেয়, সবাই খুব ভালো স্টুডেন্ট। এবং এর আগেও কয়েকজন আসছিল, ওরা চলে গেছে আবার, ওরা জানতে পারলে বোধ হয় আরো কিছুক্ষণ থাকতো। এবং ভালো লাগছে আমাদের চট্টগ্রাম আসার পর। তো সবাইকে অনেক ধন্যবাদ। নাফিসা, তোমাকে সবচেয়ে বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে।